সাংবাদিক বন্ধুগণ, সালামালাইকুম। আমি কিছুদিনের মধ্যে আপনাদের কাছে খুব অপ্রিয় মানুষ হয়ে যাব, কারণ আমি আপনাদেরকে রাতের বেলায় ডাকছি আর কথা বলছি। আপনারা নিশ্চয়ই আমার উপরে অত্যন্ত বিরক্ত হচ্ছেন, কারণ আমরা এভাবে ডাকতে চাই না। কিন্তু কতগুলো সময় এসে যায় যখন আপনার ডাকা ছাড়া উপায় থাকে না। গতকাল রাতেই আমি আপনাদের সঙ্গে অনেক রাতে কথা বলেছি, আজকেও আপনাদেরকে এই সময় কথা বলছি জন্য যে একই সঙ্গে আপনারা আজকে খুলনার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপনারাও সবাই অত্যন্ত মানে সবাই চিন্তা করছেন যে আপনাদের কাছে খবরগুলো আসছে যাচ্ছে, এবং ধরে নিচ্ছেন যে খবরগুলো আসছে মিডিয়াতে সেই খবরগুলোর সঙ্গে বাস্তবতার সম্পর্ক কী, এসব মিলিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আজকে আমরা এসেছি এই বিষয়গুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করতে। কী অবস্থা চলছে, কী আছে, আমি ডিটেলসে যাব না, খুলনা নির্বাচনে কী হচ্ছে না হচ্ছে ডিটেলসে যাব না। আমি আপনাদেরকে একটা আপনাদেরই করা একটা ভিডিও ফুটেজ দেখাবো, যেটাতে আসল চিত্রটা পেয়ে যাবেন, যদিও এটা আপনার প্রচার করা হচ্ছে না। আজকে আমার কাছে মনে হয়েছে যে মিডিয়াকে কীভাবে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটা আজকে কিছুটা আপনার চলে এসছে আপনার মিডিয়ার মাধ্যমে। কারণ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাকে ওখানে যারা আছেন তাদের সঙ্গে আমি যখন টেলিফোনে কথা বলছি তখন আমি একরকমের চিত্র পাচ্ছি, আর এখানে যখন আমরা ইলেকট্রনিক মিডিয়াতে যেটা দেখছি সেটা আমরা আরেক রকম চিত্র পাচ্ছি। অন্যদিকে আবার অনলাইনে যে সমস্ত আপনার নিউজ আসছে সেগুলো আবার একটু ডিফারেন্ট। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আপনার গণমাধ্যমকে আজকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তাদের মতো করেই চেষ্টা করেছে, আর কিছুটা চোখে ধুলা দিয়েছে সকলের মধ্যে। আপনারা লক্ষ্য করে দেখবেন সবসময় বলা হয়েছে যে কোথাও কিছু হচ্ছে না, কোথাও কোনো সমস্যা নেই, দুই তিনটে ছোটোখাটো সমস্যা ছাড়া কোথাও কোনো সমস্যা হয়। আমি দুপুরের দিকে ফোন করেছি, দুপুর ঠিক না, এটা আপনার যখন আমাদের কোর্টে ম্যাডামের কেস চলছে সেই সময় আমি আপনার টেলিফোন করেছিলাম। ওখান থেকে খবর পেয়ে যে আপনার একটার পর একটা কেন্দ্র দখল হয়ে যাচ্ছে এবং আপনার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, এবং এখানে আপনার নির্বাচন কমিশন কর্তৃপক্ষ কোনো ভূমিকা পালন করছে না, অর্থাৎ প্রিজাইডিং অফিসার বা পুলিশ যারা আছেন তারা সেই ধরনের কোনো ভূমিকা পালন করছেন না। এটা যখন আমি আপনার সিইসিকে ফোন করলাম, সিইসি আমাকে বলেন যে না এগুলো কিচ্ছু হচ্ছে না, আপনারা রাজনৈতিক দল করছেন, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এই সমস্ত ইনফরমেশন কোথায় পাচ্ছেন আপনারা? তাই বলে যে আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনাকে সোর্সগুলো দিয়ে দিচ্ছি, আপনি সেগুলো দেখেন। না, টেলিভিশনে তো দেখাচ্ছে না। আর ঠিক আছে, কোন কোন টেলিভিশন দেখিয়েছে সেটা আপনাকে আমি বলছি। এরপরেই কয়েকটা টেলিভিশনের যেগুলোতে প্রচার করা হয়েছে যে কী হচ্ছে সেটা আমি তাকে বললাম, উনি তো আমরা ঠিক আছে আমি দেখছি, উনি এখনও দেখছেন, দেখেই আছেন, বরাবরই আছেন। এর আগে যখন আপনার গাজীপুরে নোমান সাহেবকে অ্যারেস্ট করা হলো তখনও উনি দেখেছেন, এরপরে আপনার খুলনাতে যখন আপনার এইভাবে গণগ্রেপ্তার শুরু হলো তখনও ডিআইজি এবং পুলিশ কমিশনারের আপনার ই চাওয়া হয়েছে, প্রত্যাহার চাওয়া হয়েছে, তখনও তারা কোনো পদক্ষেপ নেননি। আমরা গাজীপুরের পুলিশ সুপারের প্রত্যাহার চেয়েছিলাম প্রথম দিনই, কারণ তিনি চিহ্নিত একজন সরকারি সমর্থক পুলিশ অফিসার, এবং আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের চিফ হুইপকে উনি যেভাবে ফিজিক্যালি মারধর করেছিলেন এবং সেটাকে আমাদের মনে আছে, যে কারণে আমাদের কাছে সবচেয়ে মনে হচ্ছে যে উনি একেবারে একজন আমাদের দলের এক প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য বলবো না আপনার ব্যর্থতা বলবো অথবা ভয়ঙ্কর কাজ বলবো, যে তারা পুলিশকে বিরোধী দলের প্রতিপক্ষ হিসেবে দায়ী করে দিয়েছে। ইট ইজ নট আওয়ার রিকোয়েস্ট টেকিং দ্য ইনিশিয়েটিভ এভরিওয়্যার। বেশিরভাগের জায়গায় দেখছেন যে পুলিশ উদ্যোগ নিচ্ছে, তাদের উদ্যোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেটা এই দেশের জন্য এই জাতির জন্য অত্যন্ত ভয়াবহ। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে নির্মলভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে, জনগণের সেবা করবে, প্রোটেকশন দেবে, সেখানে তারা আজকে একটা বিশেষ রাজনৈতিক দলকে প্রোটেক্ট করবার জন্য কাজ করছে। এটা আমরা কখনোই জাতির জন্য শুভ মনে করছি না, এবং আমরা মনে করি যে এটা জাতির জন্য একটা ভয়ঙ্কর একটা বিপদ থেকে এনেছে এবং আনবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা বারবার এই কথাটা বলে আসছি, 2014 সালের আগে থেকে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে
নির্বাচনকালীন সময়ে সরকার যদি আপনার নিরপেক্ষ না হয় তাহলে সে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তেমনি আপনি লক্ষ্য করেছেন 1991 সালের যে নির্বাচন শাহাবুদ্দিন সাহেবের অধীনে হয়েছে সেটাকে এই দেশের কম বেশি সবাই মনে করে যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কারণ সেটা একদম সম্পূর্ণ একটা নিরপেক্ষ সরকার ছিল, দলীয় সরকার ছিল না। একইভাবে পরবর্তীকালে আজকের প্রধানমন্ত্রীর ব্রেইন চাইল্ড হিসেবে যিনি দাবি করেছিলেন যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা আসার পরে নির্বাচন কিন্তু আপনার বড়লের সবগুলোই আপনার নিরপেক্ষভাবে হয়েছে, সবাই গ্রহণ করে নিয়েছে। মজার ব্যাপার এবং এটা কী বলবো, এটা একটা একটা দিস ইজ আইরনি যে রাজনৈতিক নেতা নিজেই চাইলেন যে একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে নির্বাচনের সময়, তিনি এবার সরকার এসে কিন্তু গভর্নমেন্ট আসার পরে সেটাকে বাতিল করলেন, কারণ তিনি দেখলেন যে এখানে যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে, নিরপেক্ষ সরকার থাকে, তাহলে কখনোই আবার ফিরে আসতে পারবেন না, এবং যে কারণে তারা সেটাকে বাতিল করে দিয়ে আপনার দলীয় সরকার যে নির্বাচন ব্যবস্থাকে নিয়ে আসলেন। আমরা প্রতিবাদ করেছি, সেটা আমরা একা নই, আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো সেদিন নেতৃত্বে প্রতিবাদ জানিয়েছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারই চেয়েছিল। যে কমিটিটা হয়েছিল আপনার পার্লামেন্টে আমার এই আপনার সুরঞ্জিত সেনগুপ্ত বাবুর আপনার নেতৃত্বে এবং সঙ্গে বোধ হয় সাদের চৌধুরী ছিলেন অ্যাজ কো-চেয়ারম্যান, তাদের নেতৃত্বে যে কমিটি ছিল সেই কমিটির কাছে সব রাজনৈতিক দলগুলো গিয়ে বলে এসেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, এমনকি আওয়ামী লীগ, আপনাকে এই এই হিস্ট্রি ইতিহাসগুলো একটু নেওয়া উচিত। আওয়ামী লীগ গিয়ে পার্টি হিসেবে গিয়ে তাদের বক্তব্য দিয়ে এসছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত, কিন্তু যখনই তা গেছে আপনার প্রধানমন্ত্রীর কাছে তিনি সেটাকে পাশে ফেলে দিয়ে তিনি এই দলীয় সরকারের নির্বাচনটাকেই বহাল রেখেছেন, এবং সেখানে হাইকোর্টের রায়ের যে দোহাই তারা দেন সেই হাইকোর্টের রায়ের মধ্যে বলা ছিল যে দেশের জাতির প্রয়োজনে আগামী দুটি নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, তারা করেননি। না করাতে আমরা শুধু একা নই, আমরা প্রায় 42টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল, তারা একতরফা নির্বাচন করেছেন, শতকরা 5 জন মানুষও ভোট দিতে যায়নি, এবং তারা 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে নিয়ে একটা মকারি অফ ইলেকশন তারা তৈরি করেছেন, একটা প্রহসন তামাশা করেছেন যেটা দেশে বিদেশে কেউ গ্রহণ করে না, তারই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে। আজকে দেখেন 5 বছর হতে চলেছে, এই আসেন এই 5 বছরে তারা যতগুলো নির্বাচন করেছে কিছু নির্বাচন বাদ দিয়ে প্রায় সব নির্বাচনই কিন্তু তারা নিয়ন্ত্রণ করেছে এবং নির্বাচন কমিশনকে বাধ্য করেছে অথবা নির্বাচন কমিশনে তাদের যারা লোক আছে তারা থেকে সেই নির্বাচনগুলোকে তারা তাদের পক্ষে নিয়ে যাওয়া নিয়ে গেছে বেশিরভাগ। শুধুমাত্র 2014 নির্বাচনের পরে পরেই উপজেলা নির্বাচন যেগুলো হয়েছিল প্রথম দুই ফেজ ভালো নির্বাচন হয়েছিল, কারণ তারা খেয়াল করতে পারেনি, যখনই তারা খেয়াল করেছে নিয়ন্ত্রণ বাড়িয়েছে তারপরে তারা সেগুলোকে নিয়ে যাওয়া শুরু করেছে। এই যে আপনার ব্যবস্থা পুরোপুরি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, এখন নির্বাচন ব্যবস্থার উপরে কেন আস্থা থাকছে না? নির্বাচন কমিশন কোনো মতেই নিরপেক্ষভাবে কাজ করার যোগ্য নন, সম্ভব না। এ কথা কিন্তু শুধু আমরা নই, সিভিল সোসাইটির যারা আছেন বিশেষ করে যারা অতীতের নির্বাচন কমিশনে কাজ করেছেন আমাদের শামসুদ্দা সাহেব থেকে শুরু করে ব্রিগেডিয়ার শাকওয়াত হোসেন পর্যন্ত সবাই বলছেন যে বাংলাদেশের প্রেক্ষিতে এখানে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া একটা সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে না, এই কথাটি আমরা বারবার বলছি। আজকে সেই জন্য আরো বিশেষ করে খুলনা নির্বাচনের পরে আপনাদেরকে আমরা এখানে আরো এটা ভালোভাবে বলতে চাই, দেখাতে চাই। খুলনায় কিন্তু আমাদের সংগঠন খুব শক্তিশালী সংগঠন, খুলনাতে আপনারা জানেন যে গত নির্বাচনে আমাদের প্রার্থী বহু ভোটে জয়লাভ করেছিল। খুলনা শহরের যে আসন অর্থাৎ মহানগরের যে আসন সেই আসনে মঞ্জু বারবার নির্বাচিত হয়েছে, আমাদের যে প্রার্থী ছিলেন এবং ভালো সংগঠন রয়েছে সেইখানে শুধুমাত্র
নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে, তাদের অযোগ্যতার কারণে, পুলিশি আপনার হামলার কারণে, পুলিশের নির্যাতনের কারণে আজকে তারা সেখানে বিএনপিকে নির্বাচন দিয়ে দাঁড়াতেই যায়। প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা তাদের যুবদের নেতাকর্মীরা, তাদের সন্ত্রাসীরা বুকে নৌকা লাগিয়ে সাধারণ ভোটারদেরকে পর্যন্ত আসতে দেয়নি, কিন্তু সেখানে বিএনপির কর্মীদেরকে দাঁড়াতেও দেয়নি। আজকে পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে, সিল মেরেছে, এবং সেগুলো আপনার প্রায় সবাই কিন্তু এই তার রিপোর্ট করেছে। এই রিপোর্ট করে দেখবেন যে ভোটের ব্যবধান কত বাড়িয়েছে এবং সেটা কিভাবে বেড়েছে। আমাদের প্রশ্নটা, মূল কথা যেটা যেটা আমি চলে আসছি, সেটা হচ্ছে যে এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে না। আমরা বারবার যে কথাটা বলছি যে একটা নিরপেক্ষ সরকার দিতে হবে, নির্বাচনকালীন সময়ে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, কারণ পার্লামেন্ট না ভাঙলে আপনার ওই এমপি সাহেবরা থাকবেন আর সুষ্ঠু নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নেই, হয় না কোথাও, বাংলাদেশে কোনোদিনই হয়নি। সেনাবাহিনী মোতায়েন করতে হবে, কারণ আজকে যদি সেনাবাহিনী থাকতো তাহলে খুলনার নির্বাচনের এই দশা হতো না। জয় পরাজয় আলাদা, কিন্তু প্রতিপক্ষ নির্বাচন করতে পারবে না, তার এজেন্টদেরকে বের করে দেওয়া হবে, এ তো নির্বাচন হতে পারে, এ তো নির্বাচন নয়। আমরা বলেছি যে সকল দলকে সমান সুযোগ করে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এইগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমি কথাগুলো বলছি, কারণ এটার সময় ঘনিয়ে এসছে এবং এই জাতীয় সংসদ নির্বাচন ছাড়া, সংসদ নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের কোনো উপায় নেই। কিন্তু এই সরকারকে আর বেশি দিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এই সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, পার্লামেন্ট তো জানেনি যে পার্লামেন্টে কোনো জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই, তারা রাষ্ট্রের যে প্রধান তিনটি স্তম্ভ সে তিনটি স্তম্ভকে তারা ধ্বংস করেছে। দুর্নীতি চরম পর্যায়ে গেছে, অর্থনীতি এমন একটা জায়গায় পৌঁছে যে তাসের ঘরের মতো অবস্থা হয়েছে, যে কোনো সঙ্গে ভেঙে পড়বে, এই অবস্থা তারা তৈরি করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনে যা যা হয়েছে এটা রিজভী সাহেব আপনাদেরকে অত্যন্ত বিশদভাবে বর্ণনা করেছেন প্রত্যেকটা জায়গায়। আমি শুধু আপনাদেরকে আজকে একটা ফুল ভিডিও ফুটেজ দেখাতে চাই, ওনাদেরই করা, আপনাদেরই করা, আপনাদের একটি চ্যানেলের করা, কিন্তু সম্ভবত এটা দু একটা কথা দৃষ্টি এড়িয়ে গেছে, কারণ যাদের যারা এটা নিয়ন্ত্রণ করছিলেন সেই কথাগুলো এসে গেছে। আমি অনুরোধ করব যে এই চ্যানেলগুলো একটু ভিডিওটা দেখানোর জন্য। আপনার সামনে
একেবারে সিলমানা এবং চাল কিভাবে করবেন? আমার তো কিছু করার ছিল না, যেহেতু ওনারা আমার পুলিশ প্রশাসনে যারা, আমাকে কেউ সহযোগিতা করতে আসে না। এবং সেই ঘটনাটির পরবর্তীতে এখনো পর্যন্ত এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলছে। একজন রয়েছেন এখানে নৌকা পত্রিকা, তিনি সেই পাশগুলো তিনি সিল মারেননি, কিন্তু তিনি সেগুলো গুছিয়ে দিয়েছেন। আমরা একটু তাকে বলি, আসলে কি ঘটলো, কেন এরকম হলো বুঝতে বলতে পারলাম হঠাৎ করে আসলো তাই। আপনি তো ছিলেন? আপনি সিল মারেননি? আমি অনেকদিন এখানে বসে ছিলাম, কিন্তু ওইখানটা একদম অনেক লোক আসছে, পুলিশে এখানে আসে যখন হচ্ছে পোলিং এর জন্য সবাই আছে, তারা কখনো কোনো কথাই বলতো না। আপনি বিজেপি অফিসে দায়িত্ব পালন করছেন, ভয়ভীতির উঠে উঠে যদি দায়িত্ব পালন করতেন তাহলে কোনো অসুবিধা হতো? অবশ্যই আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি। পুলিশ পেছন থেকে আঙুল দেখায় সেটার জন্য এই কথাগুলো খেয়াল করবেন। বেশিরভাগ কেন্দ্রে এই কেন্দ্রের মতো বেশিরভাগ কেন্দ্রের অবস্থাই কিন্তু একই রকম। আপনারা সত্য বলতে চান না কেন বুঝি না, অনেকেই রোলিং বন্ধ করতে বলতেছেন, এটা ঠিক না। দিস ইজ ভেরি ক্লিয়ার, আমাদের আর কিছু বলার নেই। কথা আমাদের বলেছে, তারপরে কিভাবে কতটুকু কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন, আমি সেই কথা বলতে যাব না। আমি শুধু যেটা বারবার করে আমরা সবাই বলছি যে দেশে আসলে এখন একটা ফ্যাসিবাদ চলছে, দেশে গণতন্ত্রের কোনো জায়গা নেই, দেশে রাজনৈতিক দলগুলোর স্বাভাবিকভাবে কার্যক্রম করার কোনো পরিস্থিতি নেই, প্রতি মুহূর্তে ভয় ভীতি এবং জীবনের ভয় সব কিছু মিলিয়ে দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এর মধ্যে বাংলাদেশের সরকার, এই অবৈধ সরকার যারা নির্বাচিত নয় তারা, অন্যান্য কয়েকটা দেশ যেখানে আপনার এই স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র নেই, সে সমস্ত দেশগুলোর মতো একটা লোক দেখানো নির্বাচন করে যাচ্ছে। বাংলাদেশে ঠিক একইভাবে এই লোক দেখানো নির্বাচন করা সব প্রস্তুতি চলছে। বারবার করে আমরা বলছি যে আসুন আলাপ আলোচনা করুন, একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়
সেই পথ বের করার জন্য আমরা কথা বলি, কারণ বাংলাদেশের জনগণের একটা রাজনৈতিক ইতিহাস আছে, সেই ইতিহাসটা হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, গণতন্ত্রের যে লড়াই করার ইতিহাস। বাংলাদেশের মানুষ তো গণতন্ত্র ভোগ করেছে, লড়াই করেছে, নিয়ে এসছে, সেটা ভোগও করেছে। সেই মানুষগুলোকে যদি এখন তার গণতান্ত্রিক অধিকার থেকে আপনার যদি বঞ্চিত করা হয়, তার কথা বলার অধিকার থেকে, সংগঠন করবার অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, তাহলে তো তারা বেশি দিন সেটা মেনে নিয়ে চলবে না। অস্ত্র দেখিয়ে গায়ের জোরে কিছুদিন হলে সেটাকে আপনার বন্ধ করে রাখা যায়, কিন্তু দীর্ঘকাল সেটাকে বন্ধ করে রাখা যায় না। আজকে দেখছেন যে আমাদের বিরোধী দলের নেত্রী, যিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, দুইবার বিরোধী দলের নেতা, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন দীর্ঘ জীবন, সেই নেত্রীকে আজকে একটা নির্জন কারাগারে, একটা পরিত্যক্ত ভবনের মধ্যে অসুস্থ অবস্থায় তাকে আটকে রাখা হয়েছে, এবং যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা, এবং মানে একে বলা যেতে পারে সাজানো একটা মামলা, সেই মামলায় তাকে এবারে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে সেখানে আটকে রাখা হয়েছে, এবং তার চিকিৎসারও কোনো সুব্যবস্থা করা হচ্ছে না। গতকালও আমরা বলেছি, আপনাদের সামনেই বলেছি, তিনি প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছেন, এবং তাকে এখন মুক্ত করে চিকিৎসায় দেওয়া, হাসপাতালে নেওয়া, তার চিকিৎসা করাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রয়োজন, এবং আজকে সরকারকে আমরা বলেছি, বারবার করে বলছি যে তাকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন সরকার। আজকেও আপনার তাদের সাধারণ সম্পাদক বলছেন জেল কোড অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা, তো জেল কোড অনুযায়ী যেটা হয়েছে সেটাই তো করছেন না। জেল কোড অনুযায়ী চারজন বিশেষজ্ঞ গিয়েছিলেন তাকে দেখতে, দেখে তারা বলে এসছেন যে তার বেডটা, যে বিছানা আছে, এটা অবিলম্বে পরিবর্তন করা দরকার, তাকে ওই পরিবেশ থেকে বের করে আনা দরকার, তার কতগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেগুলো তো এখন মতো করা হয়নি। উপরন্তু আপনার 10 দিন কারোর সঙ্গে তাকে দেখা করতে দেয়নি। এই জন্যেই আমরা বারবার করে বলছি যে এখানে সুস্থ পরিস্থিতি সৃষ্টি করতে হলে সবার আগে দর্শনার্থী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তাকে মুক্ত করতে হবে। নির্বাচনটা যে হবে বলছেন তারা, দর্শনার্থী বেগম খালেদা জিয়া কারাগারে থাকলে নির্বাচন কিভাবে হবে? যিনি প্রধান নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তাকে আজকে আপনারা বন্ধ করে রাখবেন আর বলবেন যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই কথা কেউ মেনে নেবে না। তাই আমাদের প্রথম দাবি আমরা বলেছি যে তাকে মুক্তি দিতে হবে, এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে, এবং আলাপ আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন কমিশন তৈরি করতে হবে। আর এই যে অযোগ্য, একেবারেই অযোগ্য নির্বাচন কমিশন তার এবং সেটা যেটা সরকারের একটা তল্পি বাহক, এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, সরকার প্রধানকে পদত্যাগ করতে হবে নিয়ম অনুযায়ী নির্বাচনের পূর্বে, এবং তারপর একটা নিরপেক্ষ সরকার নির্বাচন নিতে হবে, আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রধান দাবি। এই নির্বাচনের শেষে এই কথাগুলোই বলছি যে আমাদের এই নির্বাচন ব্যবস্থা এটা একটা এখন প্রহসনে পরিণত হচ্ছে, যদি এটা আমূল পরিবর্তন না হলে কোনো নির্বাচন এখানে অর্থবহ হবে না। এবং আমরা আগেও বলেছি কথাটা যে আপনার এরা যেহেতু নির্বাচিত নয়, জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, সুতরাং যে শাসন তারা করছে এটা অবৈধ শাসন, এবং তাদের পদত্যাগ করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য অবস্থা তৈরি করা উচিত। ধন্যবাদ।